নমস্কার, ফোকাস ত্রিপুরার মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এডিসি নির্বাচনকে সামনে রেখে আমাদের এই নির্বাচনী টক শোতে আমরা মিলিত হয়েছি এবং আজকের এই টক শোতে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত, আমাদের দশ কুলাই চাম্পাওয়ার কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী নেকুল রাম আলাম এবং আমাদের ধলাই জেলা কংগ্রেসের জেলা সভাপতি শ্রী মানিক চন্দ্র দেব। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই ফোকাস ত্রিপুরার নির্বাচনী যে টক শো সেই টক শোতে। প্রথমেই মানিকবাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, নির্বাচন এগিয়ে এসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এই সময়ের মধ্যে কংগ্রেস দলের বর্তমান অবস্থান কি রয়েছে? কংগ্রেস দলের বর্তমান অবস্থান আমরা যেটা বুঝতে পারছি বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে, কংগ্রেস দল অনেকটা ডেভেলপ হয়েছে। গ্রামে মানুষ এখন কংগ্রেসে মানে প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, আমি যেটা বুঝতেছি এটা আমি প্রত্যক্ষ দর্শী। ব্যাপার হয়েছে আমরা যতটুকু বুঝি, যেমন আমি কতগুলো উদাহরণ দিতেছি, যে ভারতবর্ষের সাথে ত্রিপুরা যুক্ত হয়েছিল জওহরলালের পিরিয়ডে, তারপরে ইন্দিরা গান্ধী পার্লামেন্টের আইন সংশোধন করিয়া সেটা এডিসিতে প্রয়োগ করছিল বা এডিসি অন্তর্ভুক্ত করছিল ত্রিপুরার একটা অংশ ট্রাইবেলদের সুবিধার্থে। সেটা কিন্তু যা বিজেপিও এটা করে নাই বা এটা অন্য দল দলেরা সিপিএমেরও এটা করে নাই। সেই অর্থে বর্তমানে ভারতবর্ষে বা ত্রিপুরা রাজ্যে যে রাস্তাঘাট হয়েছে বা ইয়ে হয়েছে এটা কংগ্রেসের দল হয়েছে। বেশিরভাগ কংগ্রেস বেশিরভাগ সময় শাসন ব্যবস্থায় ছিল দিল্লিতে, কংগ্রেসের পিরিয়ডে উন্নয়নমূলক কাজ যা হয়েছে, যেমন আমি সাধারণত বেশি আগের কথা বলছি না, মনমোহন সিং এর পিরিয়ডে সারা বিশ্বে কিন্তু অর্থনৈতিক মন্দা ছিল, কিন্তু আমরা ভারতবর্ষ মনমোহন সিং এর পিরিয়ডে কিন্তু অর্থনৈতিকটা ইয়ে ধরে গেছে মনমোহন সিং, কিন্তু এটা আমাদের কথা না, এটা বিশ্বের রেকর্ড। সেই অর্থে মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ যেমন ট্রাইবেল অধ্যুষিত এলাকায় এডিসি অন্তর্ভুক্ত এলাকাতে এখন আমরা যেটা গত বিধানসভার আগে যেটা বিজেপি বিভিন্ন ধরনের মিথ্যা প্ররোচনা দিয়া ক্ষমতায় হঠাৎ করে তারা সিপিএম এর সময় মানুষের একটা ভাব ছিল সিপিএম দীর্ঘদিন 25 বছর ছিল, সেটা হয়তো নতুন করিয়া সিপিএমেরও কিছু কাজকর্ম, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সিপিএম 10,323 জনের যে চাকরিটা এটা 1 বছর আগে দিলে এই চাকরি যায় না, সিপিএমও দিমু দিচ্ছি কইয়া একটা গড়িমসি করে এটাও ইয়ে করছে, এটাও অস্বীকার করার কিছু নাই। তাদেরও হয়তো নির্বাচনের আগে দিব বা বিভিন্ন ফায়দা তোলার জন্য, এতে হয়েছে কি তার 10,323 জনের মানে মানে এটা তার ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। যেটা বিভিন্ন কাজকর্ম আছে কর্ম করছি করে তো এটা হইতো না, এটা মানুষ কত বছর বাঁচে, আমাদের আয়ুষ্কাল বেশি হলে 100 বছর, এটা রেয়ার কেস যে শতকরা হয়তো আর 5-7 জন বাঁচে কিনা, বাকিরা তো 60-70-80 মধ্যেই হয়তো মারা যায়। তাই এখানে আমার প্রশ্ন হইল, আমরা এখন ত্রিপুরাবাসী বা এডিসি অন্তর্ভুক্ত এলাকার মানুষ বুঝতেছে যে সিপিএম তো সরাইছে, সরাইয়া দেখে যে এখানে বিজেপি তো আরও ইয়ে, কারণ এখানে বিজেপি দেখা গেছে যে তারা যে যে প্রতিশ্রুতি দিয়ে দল ক্ষমতায় আইছে এটা দাঁড়ে আছে নাই। হ্যাঁ, যেমন বাতা এটা কইছে করব 700 থেকে 1,000 করছে করিয়া, এটা আমাদের 50% বাতা অটোমেটিক বাদ হয়ে গেছে। মানুষ অক্ষণ এমনও মানুষ আছে, এটা আমার ভাড়া প্রতিবেশী, যেটা আমরা চোখের সামনে দেখতেছি, মানে এরা না অন্য না বছর এটার উপরে নির্ভর করে কোনো মতে চলছে। বাতা হঠাৎ করে ইয়ে করাতে বদ্ধ করাতে মানুষ তো, যেমন বিধবা মহিলারা আছে, পরিত্যক্ত মহিলারা আছে, স্বামী পরিত্যক্ত বা মানে বিভিন্ন ধরনের মা বোনরা যারা বেশিরভাগ ইয়ে হয়েছে বা বয়স্ক যারা ভাতা পাইতো তারা এটার উপরে হয়তো নির্ভর, ছেলে হয়তো রিক্সা চালায় কিন্তু দেখা গেছে এর ফ্যামিলি ফালতে পারে না, এর বাবার রে ফালবো কীভাবে, এই যে ভাতা 1,000 টাকা পাইতো এটাও আজকে বাতিল, এই ধরনের বহু ত্রিপুরাতে বহু ইয়ে আছে। সেটা আমরা লক্ষ্য করছি যে এখন বিজেপির প্রতি মানুষ এটা বিজেপির থেকে ইয়ে পাইতে চায়, মুক্ত পাইতে চায়। বিজেপি কথার খেলাপ করছে শুধু রাজ্যে নাই, অল ওভার ইন্ডিয়া, যেমন 15 লক্ষ টাকা তারা কালোধন এনে দেবে এটা নরেন্দ্র মোদীজির কথা, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, উনি নিজের বক্তব্য এটা আপনারাও জানেন যে কইছে কালোধন আন্যা বিদেশের কালোধন আন্যা দিব পার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 15 পয়সা 1 পয়সা কেউ পাইছি না ভারতবাসী, আমাদের তারা নেই। সেই অর্থে এইগুলো ইয়ে, যেমন আমি একটা জিনিস জানি, যেমন এডিসির ব্যাপারে এডিসি যেদিন আইন ফাঁস হয় দিল্লিতে
পার্লামেন্টে ওইদিন কিন্তু অদয় বিশ্বাস বাদুমন ঢিয়াং কিন্তু ওইদিন প্রেজেন্ট ছিলেন না পার্লামেন্টে, অজয়বাবু তখন ছিলেন ইয়েতে এই গন্ডাসুরা হরিণ শিকার, এটা আমাদের কাছে রেকর্ড আছে। যাই হোক, এখানে আমাদের বক্তব্য হইল মানুষ এখন কংগ্রেসে ইয়ে করতে চাইতেছে, আমরা কতটুকু জানি না, যতটুকু পারি আমরা মানুষের দরজায় এবং পাশে দাঁড়ানোর ভোটের ইয়ের জন্য আমরা প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা এলাকাতে আমরা ক্যান্ডিডেট সহ যারা নেতৃবর্গে যারা বর্তমানে কাজ করতেছে, এখন তো বর্তমানে আমাদের এটা অস্বীকার করার নাই যে আমাদের লিডারশিপ বা ইয়েশিপ এখানে কিছু কমিয়েছে, অনেকেই বিজেপি গেছে বা অন্য দল বিভিন্নভাবে যারা আমরা আসি বর্তমানে এই জেলাতে, আমি বিশেষ করে এই জেলাতে রেজাল্ট কংগ্রেস ভালো করবো এই অর্থে আমি খুঁজেছি। যেমন প্রশাসনিক জেলা আমাদের কচুচড়া ডেমচড়া বা এই সিট কোলাই চাম্পারাউড সিট, তারপরে যেটা মনুচল একটা সিট, এটা আমাদের খুবই ভালো, করমচড়া সিটও এখানে আমাদের পজিশন ভালো। ধলাই জেলার যে বিভিন্ন সিটগুলো আছে যেমন গঙ্গা যেটা গঙ্গানগর গন্ডাছড়া দুইটা সিট, দুইটা সিটের মধ্যে গঙ্গানগরটা আমরা লড়াই হাড্ডাড়ি, তবে ওই গন্ডাছড়া ওই দিকের সিটটা আমাদের ভালো পজিশন আছে। এগুলো আমাদের যে কতগুলো সিট আমাদের সারা ত্রিপুরায় ধরে নেন 8-10টা সিট আমরা ভালো পজিশনে আছি এখন অবধি বুঝি, এখন আরও বাকিটিও আমাদের প্রগ্রেস হইতেছে। এখন একটা বিষয় আপনাকে বলবো যে এই নির্বাচনে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি, আইপিএফটি এখানে প্রার্থী দিয়েছে কুলাই চাম্পাওয়ার কেন্দ্রে, তদ্রুপ সিপিআইএম তাদের দলীয় প্রার্থী ইতিমধ্যেই দিয়েছেন এবং প্রচার চলছে, নতুন ভাবে তিপ্রামথা অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে দল তিপ্রামথাও এখানে প্রার্থী দিয়েছেন, সে জায়গায় কি আপনাদের ভোট ব্যাংকে কি তার কোনো প্রভাব পড়বে? এটা পড়ার কথা, কারণ উনি কংগ্রেসের সর্বোচ্চ পদ প্রদেশ কংগ্রেস সভাপতি পোস্ট রাজ্যের, এই পোস্ট উনারে দেওয়া হয়েছিল দলের দেখা, আমরাও এটারে স্বাগত জানাইছি। দেখা গেছে উনি ফট করিয়া আমাদের প্রেসিডেন্টশিপ সাইডিয়া চলে গেলেন, এটা তো এরপরে তো আর কোনো কথা থাকে না, এরপরে উনি হয়তো ধরেন ওই যেমন ইয়ে যে এই এডিসি যে ইয়ে করলো টাইমটা ওভার হয়ে গেল, ওভার হয়ে গেল বলতে এখানে বিভিন্ন অজুহাত দেখাইছে বর্তমান গভর্নমেন্ট যেটা কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি, তো এটা ডাবল ইঞ্জিনের সরকার দেখাইছে যে এটা 50টা সিট করবো এডিসিরে, 50টা সিট করবো বুঝিয়া এটার একটা জুলাই রেখে, আসলে তো 50টা হয়েছে না, এটার কতগুলো গাইডলাইন আছে, এটার ডিমার্কেশন আছে, অনেক ঝামেলা আছে, এরপরে এটা 50টা সিট করবো বুঝিয়া একটা বিবৃতি দিয়ে একটা ইয়ে করিয়া তারা রাজ্যপালের আন্ডারে নিল, প্রায় 1 বছর রাজ্যপালের আন্ডারে গেল, এটা মানুষের ইয়েটা মোটিভটারে ঘুরে ফেলে গিয়া এটা এই পরিস্থিতি নিছে। তারপরে এই ফাঁকে মহারাজ এর মধ্যে দল ছাড়ছে আমাদের প্রেসিডেন্টশিপ ছাড়ার পরে, উনিও জানি না কি বুঝিয়া তাইনে তিপ্রাহা দল করছে, আমার আমাদের ভোট ব্যাংকে যে হাত দিব এটা না, এটা হয়তো ট্রাইবেল তিপ্রাল্যান্ডের যে যেটা ইয়ে তাদের যে দাবি এটা আমি কংগ্রেস আগেও মানে না এখনও মানে না, আমরা আজও মানি না, কারণ এখানে ট্রাইবেল অধ্যুষিত এলাকা বললে আলাদা চিহ্নিত করতে হইব বা তিপ্রাল্যান্ড আলাদা বানাই দিব, এই ধরনের মানসিকতা কংগ্রেস এটা কোনো সময়ই সমর্থন করতো না, কংগ্রেসের এটা তাইনে এর সাথে আমরা ইয়ে করতে গেলে যে আমরা তিপ্রাল্যান্ড মানতে হইব, তিপ্রাল্যান্ড আমরা মানার প্রশ্ন উঠে না, আমরা কংগ্রেস দল জাতীয় ধর্ম নির্বিশেষে সবাই নিয়ে চলতে চাই, আমরা এখানে ধর্ম নিরপেক্ষ দল, এখানে আমরা পার্টিকুলার কোনো জাত বা পাত নিয়ে যে আমরা আমি যতটুকু জানি আমার আমার চিন্তাধারা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসের একটা সাধারণ সদস্য পদ লইতে গেলে সে জাতিভেদ থাকতে পারতো না, জাতিভেদের উদ্যে থেকে যদি কেউ থাকে যে অমুক জাতি অমুক জাতের জাতীয় মানসিকতা থাকলে সে কংগ্রেসের সদস্য হওয়ার উপযুক্ত, আমরা কংগ্রেস সদস্য করি না, সেই অর্থে জাত ফাত নিয়ে যারা চলবো তারা তো তার সাথে তার কোনো কথা নেই, সেই অর্থে এখানে তার প্রশ্নই উঠে না এইসব ব্যাপারে, উনি উনি হয়তো কয়েকটা জায়গাতে উনি হয়তো ত্রিপুরার যে কিছুটা হয়তো তার ব্যক্তিগত রাজার প্রভাব ফলাইয়া কিছু কিছু জায়গাতে করতে পারে, সব জায়গায় এটা তাদের প্রভাব আমাদের এখানে তেমন, যেমন মনুতলেংটা বা ডেমছড়া কচুত ওইখানে কোনো তো এমন কোনো নাই, হয়তো কর্নারে কোনো কোনো সাইডে দুই একটা দুই চারটে বুথ সেন্টারে থাকতো এমন নাই। আপনি এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? মানুষের সাড়া, মানুষের সাড়াটা আমরা ভালোই পেয়েছি, তো মানুষের সাড়া পাওয়ার উদ্দেশ্য তো হয়েছে গত 1984 ভারতবর্ষের সংবিধান সংশোধন করি, সংবিধান সংশোধন করেছিলেন কংগ্রেস পার্লামেন্টে,
1984 যখন 1984 সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন পাস করেছিল, তখন ত্রিপুরা রাজ্যের 33 লক্ষ মানুষের, 37 লক্ষ মানুষের একজন দুজন এমপি প্রতিনিধি করে পার্লামেন্টের সদস্য বানিয়ে দিয়েছিলেন। তখন ছিলেন বাজুবন রিয়াং এবং অজয় বিশ্বাস, উনি আমাদের ত্রিপুরার এমপি ছিলেন। তখন অনেক আন্দোলনের চাপে কংগ্রেসের আন্দোলনের চাপে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ বিল পাস করেছিলেন। তখন কাল থেকেই রাজ্যের 1985 রাজ্যের এডিসি নির্বাচন হয়েছিলেন। তখন নির্বাচনের এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন নারায়ণ রূপণী। 10-25 বছর শাসনে এডিসির বেহাল অবস্থায়, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের যে উপজাতিরা এডিসির ভিতরে যারা আছেন তারা 25 বছর থেকে বঞ্চিত লাঞ্ছিত। রাস্তাঘাট নেই, শিক্ষার দিন দিন পরিণত এবং উন্নয়নও পরিণত। তো এখানে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু পরিণত, রাস্তাঘাট থেকে শুরু করে কোনোতেই এই 25 বছরে এডিসি 2 ইঞ্চিও পরিবর্তন হচ্ছে না। তো এই কারণেই গত 18 নির্বাচনের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ এবং এডিসির এলাকার মানুষ জাতি উপজাতির মধ্যে ঐক্যবদ্ধভাবে এটা পরিবর্তনের করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং পরিবর্তন হয়েছে। পরিবর্তন করতে গিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কেন্দ্রীয় নেতারা ত্রিপুরাতে অনেক আছে, হিমন্ত বিশ্ব শর্মা, বিভিন্ন ধরনের নেতৃবর্গরা ত্রিপুরাতে পাহাড়ি এলাকার মধ্যে তারা সংগঠন করেছিলেন। এমন একটা সংগঠন করছে সেখানে নজিরবিহীন সংগঠন, যেখানে যেটা সংবিধানে অযোগ্যতা এবং সরকারের এবং এটা অযোগ্যভাবে উপজাতিদের নিরক্ষর বুঝিয়ে তারা প্রলোভ দেখাচ্ছিল। প্রলোভ এটাই, যেমন 2,000 টাকা বাটার টাকা দেওয়ার কথা ছিল। তখন আমাদের উপজাতিরা খুব উৎসাহিত, সিপিএম 25 বছর বাটা 700 টাকা দিয়েছেন 25 বছর, এই রাজ্যে যদি পরিবর্তন যদি আমরা করি 2,000 টাকা আমরা বাটা পাইব, এই আশা করেই পরিবর্তনের মুখে দাঁড়িয়েছিলেন। তো 2 নম্বর আরও আছেন 340 টাকা রেগার শ্রমিক ভাতা দেওয়ার কথা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘোষণা করেছিলেন, তো সেটা এখনও হয় না। তো এই সমস্ত প্রলোভ দেখাইয়া আমাদের উপজাতি নিরক্ষরাদের মহলে গিয়ে এই সমস্ত প্রলোভ দেখার পরে মানুষ পরিবর্তন চাইছিল। অনেক কিছু তারা আশ্বাস বিশ্বাস দিয়েই প্রলোভ দেখানোর পরে আমাদের এখানে এডিসি এলাকার মধ্যে 3 বছরের মধ্যে কিছু হচ্ছে না। তো এডিসির মেয়াদ হয়েছিলেন গত মে মাস 17 তারিখে মেয়াদ শেষ, শেষের পরে তারা পেঁচাইছে, পেঁচানোর পর রাজ্যপালের হাতে ছিলেন তখনই। তো রাজ্যপালের হাতের থেকে এখন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছে। তো ওই ক্ষেত্রে থেকেই 15 লক্ষ টাকা জিরো অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। বিভিন্ন পাহাড়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন, আধার কার্ড, আই কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাচ্ছেন রাতারাতি 15 লক্ষ টাকা পাওয়ার জন্য মানুষ খুব উৎসাহিত। তো বুদ্ধি দেবে। তো এখানে ইলেকশনের পরে 2018 পর বিধানসভার পর তাদের সহযোগিতা প্রলোভ দেখাইয়ে আজকে রাজ্যের সরকার গঠন হয়েছেন, কিন্তু আজও কেউ বিজেপির যে এই বারুণ মাথার সরকারের পক্ষ থেকে আমাদের এরিয়া এডিসি এলাকা অধ্যুষিত এলাকার মধ্যে উন্নয়নের কথা আগে কি বলেছিলেন এখন কি বলছেন, এখন উন্নয়নের কথা অনেক সবটি ভুলেই গেছে। তো ওই ক্ষেত্রে আমাদের উপজাতিরা এখানে বিভিন্নভাবে তারা চিন্তা ধারণা করেছেন আমরা কোন পার্টির যাব। আমরা 25 বছর সিপিএম দেখছি, বিগত দিন আইপিএফটি 2000 সালে একক সংখ্যাগরিষ্ঠতা করেছিল, উপজাতিরা চাইছিল না আমরা এবার একক সংখ্যাগরিষ্ঠতা এই দেশে আমাদের হাতে ক্ষমতা আইয়ে
তাহলে ত্রিপুরার উপজাতি এলাকা শোষিত জেলা পরিষদ উন্নত হবে, এই আশা বিশ্বাসের গত 2000 সালের মধ্যে দিছে সংখ্যাগরিষ্ঠতা করছে আইপিএফটি। তারপরে এক বছর পরে তিনটা সিএম, দুইটা সিএম, দুই বছর দুইটা সিএম পরিবর্তন করা হয়েছে। তো রাতারাতি এডিসির মন্ত্রিসভাটা ভাঙিয়ে গেল, ভাঙা যাওয়ার পরে এনএসপিটি সরকার গঠন হয়েছে। তখন কার থেকে মানুষের, আমাদের উপজাতিরা তাদের যে চিন্তার, যে তারার এলাকার যে চিন্তা ভাবনা, এখন তারা সঠিক পথে পুষতে পারছে না। তো তার কারণে আমরা কংগ্রেসের পক্ষ থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, আমাদের যে শান্তি বাতাবরণের যে কর্মীরা সমস্ত ভোটার এবং এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আমরা কংগ্রেসের গণতন্ত্র সামনে রেখে আমরা মানুষের কাছে যেতে বাধ্য হয়েছি। কেন যেতে বাধ্য হয়েছি? আজকে এডিসি এলাকার মধ্যে উন্নত, এবং কংগ্রেস চাইছিলেন একসময় এডিসিতে ত্রিপুরাতে উন্নত করার জন্য উপজাতিরা, কিন্তু এখনও উপজাতিরা কংগ্রেস চাইছে অউন্নত। তার কারণে আমরা এই আদর্শ নিয়ে গণতন্ত্রকে সামনে রেখে মানুষের দরজার, আমরা প্রতি ঘরে ঘরে দরজার মধ্যে দাঁড়িয়ে মা বোনদেরকে, আমার পিতৃ সমান বয়োজ্যেষ্ঠদেরকে আমরা জাতীয় ফ্ল্যাগ নিয়ে আমরা তাকে সম্মান দিয়ে, প্রণাম দিয়ে এবং তাদের হাতে পাই ধরে প্রণাম জানাই। প্রণাম দেওয়ার সাথেই তারা আশ্বাস দেয়, এবার আমরা অনেক 25 বছর দেখছি এবং বিজেপিও আমরা দেখছি, গত 2000 সালে আইপিএফটি সরকারও দেখছি, এখন আর দেখার বাকি নাই। 28 বছর রাজ্যের মধ্যে কংগ্রেস ক্ষমতা নাই, এবার কংগ্রেস দেখব। এই ধরনেরই আমরা পাহাড়ে এবং সমতলে যা উভয় জাতি, জাতি উপজাতির মধ্যে এরকম আশ্বাস আমরা যেখানে যাই এখানেই সাধারণ পাবলিক এবং সাধারণ এলাকার জনপ্রিয় আমাদের আস্তে আস্তে বাড়ছে। আমরা আশা করব দলের জেলার মধ্যে তিনটা চিট আছে, তিনটা চিটের মধ্যে আমরা দুইটাই আমাদের অনুকূলের মধ্যে, তিনটাই অনুকূলের মধ্যে থাকার আমাদের সাংগঠনিক এবং প্রভাব সেখানে বাড়ছে। এখন জয়ী হলে এই কেন্দ্র থেকে আপনার প্রথম কোন বিষয়ের উপর আপনি বেশি গুরুত্ব দেবেন এলাকার জনসাধারণের, তাদের পায়ের দুলার আশীর্বাদ যদি আমাকে দেই, যদি জয় হয়, প্রথম 1 নম্বর আমরা দেখব এলাকার রাস্তাঘাট, মানুষের বিভিন্ন পানীয় জলের ব্যবস্থা, এবং যারা আমাদের উপজাতিরা ঘর নেই, বাড়ি নেই, তারা গাছের ছায়ার মধ্যে, ছায়ার মধ্যে দিন যাপন জীবন করছে, রাস্তাঘাটের মধ্যে ঘুরছে, এবং তাদের পায়ের তলা এবং তারই, তারার ভবিষ্যৎ আমরা এটা কংগ্রেস থেকে আমরা দেখবো। এটা আরও, আমরা যদি কংগ্রেস যদি পাস করি, আমাদের যে তিনি আমাদের নিচের স্তর যে কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত, এলাকার কমিটির সিদ্ধান্তের মাধ্যমে এটা আমাদের এলাকার মধ্যে কাজ করব। মানিক বাবুর কাছে একটা প্রশ্ন রাখব, আপনাদের সাথে আইএনপিটির দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, এই বছর বিজয় রাঙ্খল যিনি এই কেন্দ্র থেকে, যখন 48 কুলাই এই কেন্দ্র থেকে উনি বেশ কয়েকবার বিধায়ক হয়েছেন জয়ী হয়ে, এবং ওই সময় আমরা দেখতাম করমছড়ার একটা বিশাল অংশের ভোট ব্যাংক বিজয় রাঙ্খলের পক্ষে থাকত, সেখানে আইএনপিটির পাশাপাশি কিন্তু কংগ্রেসেরও একটা ভালো ভোটের সংখ্যা ওইখানে ছিল। সেই জায়গায় আপনি যেহেতু জেলা কংগ্রেস সভাপতি, তাই আপনার কাছে প্রশ্নটা রাখছি, এবছর বিজয় রাঙ্খল এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছেন আইএনপিটি দলের পক্ষ থেকে করমছড়া থেকে, তো সেখানে কি কংগ্রেসের ভোট ব্যাংক থেকেও কি বিজয় রাঙ্খলের দিকে ভোট যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এটা কোনো সম্ভাবনা নেই, কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। বিজয় রাঙ্খল এখানে, এখানে ওই সিটে আমি যতটুকু জানি, এখানে আমার আত্মীয় স্বজন ওই এলাকাতে বেশি, উনি যে বিধানসভার সিটটা এটা কিন্তু উনি অক্ষণ করমছড়ার যে সিটটা এডিসির সিট এটা এটা এক না কিন্তু, এটা আর একটা পয়েন্ট আমি, নামটা করমছড়া, করমছড়া সিট বলতে যে মাসলি বাজার ফাড়িয়ে যে ব্রিজটা, ব্রিজের হেই ফার হইলো এটা করমছড়া, আর এই যে মনু দুমাছড়া এটা তাইন ফোর্সের, আগে যে বিধায়ক জিততো বা অন্ত কংগ্রেসের বিধায়ক, এটা আসলে কংগ্রেসই হইলে, এখনো আমাদের ওখানে যেটা করমছড়া বিধানসভা, এখানে আমাদের যেটা কচুছড়া ডেমছড়া যে সিট, ওই সিটে আমাদের এখনো 6-7টা পঞ্চায়েত আমাদের দখল, বিসি পঞ্চায়েত না বিসি, সেই অর্থে এখানে অন্যরা যেটা ভাবছে বিজেপি কিন্তু ওই আগে যে জিততো ওই সিট লইয়া, ওই সেট লইয়া, ধুমাছড়া লইয়া, এই সেট লইয়া, ওই জায়গা কিন্তু তেনে যে সিটও দাঁড়াইছে এই জায়গা পড়ছে না, আর এই জায়গা পড়লো ওনার আগের ইয়ে নাই, কংগ্রেসিরা ওনার ইয়ে করত এখানে, তাই না? আমার মনে হয় কম্পিটিশনই মনে হয় হয়তো না হওয়ার সম্ভাবনা বেশি। আমি এখানে মানুষের রিপোর্টে যেটা পাইছি উনি এখানে যে একটা ইয়ে করতে পারবেন আমার মনে হয় না।
আরেকটা বিষয় যে কংগ্রেসের পজিশন ভালো হইব করম সরাসরি কংগ্রেস আরেকটা বিষয় আইপিএফটি তারা প্রত্যেক সময় যে বিষয়টা নিয়ে কথা বলে পৃথক তিপ্রাল্যান্ড তিপ্রাল্যান্ড সেই জায়গায় এবছর আমরা দেখছি তিপ্রামথা অর্থাৎ মহারাজের যে দল সেটা বলছে গ্রেটার তিপ্রাল্যান্ড সেই জায়গায় আপনাদের কি বক্তব্য তো তিপ্রাল্যান্ড গ্রেটারতে তিপ্রাল্যান্ড এটা তো অনেকটা এক টাইপের কথা মানে যারা আদিবাসী বা উপজাতি যারা যুবক এরা যুবকরে সবাই তো আর শিক্ষিত না শিক্ষিত হইল যারা বয়স কম তারা তো 18 বছর থেকে 30 বছরের মধ্যে বা 22 বছর এই বয়সী ফুলাপন মেয়ে ছেলেরা তো সবটা ইয়ে নাই মেমোরি এতটা ইয়ে না ডিপ না এরা বিভিন্নভাবে এটা এটার উস্কাইয়া দেওয়া এইভাবে তো ইয়েত কারণ হয়েছে কি তা এটা নরেন্দ্র বর্মা এবং মেবার কুমার দমাতিয়া তারা এইভাবে ইয়ে করিয়া বিধানসভার আগে ট্রাইবেল দলে বিভিন্নভাবে ইয়ে করছে কিন্তু বিজেপি এটা মানছে না বা এই কথাতে তারা আগে কইছে একরকম অন্যভাবে ঘুরাইয়া এখন শেষ পর্যন্ত কিন্তু এটা মানছে না কিন্তু নরেন্দ্রবাবুও জানে যে এটা মানত না কিন্তু এখন দেখা গেছে এই নরেন্দ্রবাবুর পেছন থেকে আইপিএফটির থেকে ছুটিয়া কিছু লোক ওই যারা তিপ্রাল্যান্ড বা তিপ্পা এইটা আরেকটা কি গেটার তিপ্রাল্যান্ড ওইটার ব্যাপারে তারা হয়তো ওই কিছু যুবক রাজার পেছনে আছে এটা অন্য কিছু না এটা যে এমন ইয়ে হইব এটা আমার মনে হয় না একটা অংশের বক্তব্য যে মহারাজ দীর্ঘদিন কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদেশ সভাপতি ছিলেন সেই জায়গা থেকে উনি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছিলেন এক প্রকার তার পরবর্তী সময়ে আবার তিপ্রাদের সাথে কথা বলতেন পরবর্তী সময়ে উনি আবার নতুন করে একটা দলের ঘোষণা করলেন সম্প্রতি তো সেই জায়গায় কি যারা একটা সময় রাজার সাথে কংগ্রেসের যারা সমর্থক ছিলেন আমি এই এলাকার কথাই বলবো তারা কি এখনকার সময়ে সেই কংগ্রেসেই আছেন নাকি রাজার দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে না কংগ্রেস এরা কংগ্রেসই আছে মানে রাজার কোনো প্রভাব তাহলে আপনাদের কংগ্রেসের মধ্যে তেমন কংগ্রেস থেকে এটা আইপিএফটি থেকে কিছু লোক আর কংগ্রেস থেকে যায় তো এটা পার্সেন্ট 70-1-2 জন যদি যায় তাহলে কংগ্রেসের এমন কোনো এই ব্যাপারে রাজার ব্যাপারে আমাদের কোনো ইয়াবে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটা লক্ষ্য করছি আপনারা ধলাই জেলার বিভিন্ন জায়গার মধ্যে কংগ্রেস সভা বা বিভিন্ন মিছিল সংগঠিত করছেন তো সেই জায়গায় গত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের যে অবস্থান ছিল আমরা যেটা দেখতে পেরেছিলাম গত লোকসভা নির্বাচনে মহারাজ কুমারী নির্বাচনে কংগ্রেস দলের হয়ে প্রার্থী হয়েছিলেন এবং ভালো একটা ভোট সেখানে উনি পেয়েছিলেন তো সেই জায়গায় কি কংগ্রেস দল কি ওই জায়গা থেকে আরেকটু কি উন্নতির দিকে গেছে নাকি আগের মতোই আছে কংগ্রেস তো বিভিন্নভাবে বিভিন্ন সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ের উপরে নির্ভর করে অনেক সময় মানুষ পাবলিক অ্যাকচুয়াল বিষয়টা আমাদের নেতৃস্থানীয় যারা কংগ্রেস দায়িত্ব নিয়ে করে তাদের মধ্যে কোনো এফেক্ট আইছে না হয়তো পাবলিক তো যারা ফ্লোয়িং ভোটার এরা তো এইদিক ওইদিক হইব বিভিন্ন পরিস্থিতির উপরে নির্ভর করি সেই অর্থে আমি কংগ্রেস এমপি নির্বাচনের পরে তো একটা ধাক্কা খাইছে এটা যেহেতু সেন্ট্রালে সিট কমে গেছে সেই অর্থে একটা ধাক্কা খাইছে সেই অর্থে কিছুটা ইয়ে হয়েছে কিন্তু এখন আমরা এডিসি নির্বাচনে কংগ্রেসের দিকে পাবলিক ইয়ে করতেছে সেটা আইপিএফটির থেকেও আমাদের দিকে আইতেছে বিজেপির থেকেও আমাদের দিকে আইতেছে রাজা একটা হয়তো তার তিপ্রাল্যান্ড কইয়া সেন্টিমেন্ট করিয়া একটা পার্ট ইয়ে করতেছে এটা অস্বীকার করেন না কিন্তু এটা তো বেশি দিন এইভাবে নরেন্দ্র দেব বর্মা এবং মেবার কুমার দমাতি এরাও দেখছে তিপ্রাল্যান্ড কইয়া তাদের এখনো আইপিএফটি লাগে এখনো বিজেপির জোট সেই অর্থে তারা তো এটা কিছু যারা তিপ্রাল্যান্ড চায় কিছু একটা একটা পার্সেন্টেজ ওই পার্সেন্টেজটা তো তিপ্রাল্যান্ডের থেকে ইয়ে আইপিএফটির থেকে সরিয়ে গিয়া ওইটাই রাজার দিকে একটু ঢুকছে আর কি আমাদের তেমন কিছু রাজার দিকে ঢুকছে না এটা পার্সেন্টেজ যদিও থাকে এটা ট্রাইবেলের মধ্যে খুব রেয়ার কেস এখন এডিসি নির্বাচন তারপরেই পুরসভা আসছে তারপরে ভিলেজ কাউন্সিল তারপর ধীরে ধীরে বিধানসভা নির্বাচনের দিকে রাজ্য অতিবাহিত হবে সেই জায়গায় আপনাদের বর্তমান কংগ্রেস দল কি ধরনের পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমরা আগামী দিন আমাদের বিভিন্ন রাজ্য লেভেলে এবং জেলা লেভেলে বিভিন্ন ত্রিপুরার স্বার্থে বা মানুষের স্বার্থে আমরা কি কি পরিকল্পনা নিব এটা পৌরসভা নির্বাচনেও আমরা
যতটুকু পারি আমরা এখানে ধলাই জেলাতে নগর পঞ্চায়েত কমলপুর এখানে পৌরসভা আমবাসা সবখানে আমরা কাজ করিয়া প্রার্থী দিয়া লড়াই করার চেষ্টা করব। আমবাসাতে তো আমরা অরিজিনালি আমি যতটুকু জানি, আমি তো সারাদিন বেশিরভাগ সময় আমবাসায় কাটাই, আমবাসাতে আমরা কংগ্রেস মাইন্ডের লোক বেশি, এটা সিপিএম আমলেও বেশি ছিল এবং বিজেপি আমলেও মাইন্ড হয়তো কোনো এক সময় গভর্নমেন্ট চেঞ্জ করার কারণে হয়তো আমরা দেখেছি গত অর্থাৎ আমবাসা যে নগর পঞ্চায়েত সেটা আপনারা কংগ্রেস দলের পক্ষ থেকে কিন্তু দখল করেছিলেন, তো সেই জায়গায় বর্তমান পরিস্থিতিটা বর্তমান পরিস্থিতি তো ওই সময় একটা পরিস্থিতি ছিল অন্যরকম, এখন তো অনেকটা গভর্নমেন্ট বিজেপি আইছে, কিছু বিজেপি হয়েছে কিছু হয়েছে, একটা 3 বছরে বিজেপির যে কি পরিস্থিতি এটাও মানুষ উপলব্ধি করতে পারছে, উপলব্ধি করা তো এখন আবার কংগ্রেসের দিকে মানুষ ঝুঁকছে, আবার আমরা আশা রাখি ওই জায়গাটা ফিরিয়া পামু, এটা আমরা আশাবাদী পাবলিকের কাছে আমবাসা এলাকা। এডিসি নির্বাচনে আপনাদের কংগ্রেস দলের মূল বক্তব্য কি, মানুষের কাছে কোন বক্তব্যটা আপনারা নিয়ে যাচ্ছেন? এডিসি নির্বাচনে আমরা ট্রাইবেল অধ্যুষিত এলাকাতে যে যে যেমন রেগার কাজ আগে যেরকম হইতো যে হইতো এটা এখন এইভাবে হইতেছে না, মানুষের কাজ কাম একদম নাই, জলের সংকট, তারপরে খাদ্যের সংকট এবং শিক্ষার সংকট, মানে যেমন 10,023 জনের চাকরি গেছে, তারপরে অনেক স্কুলে এখন অনেক মাস্টারই নেই, মাস্টারও সেইভাবে ট্রেডের মাধ্যমে হোক আর জেয়ের মাধ্যমে এটা ত্রিপুরা গভর্নমেন্ট নিয়োগ করতেছে না, বিভিন্নভাবে এডিসি লোক পিছিয়ে রয়েছে। আমরা আগামী দিন এডিসির লোক যাতে বিভিন্ন ফেসিলিটি বা শিক্ষার স্বাস্থ্য এবং বিশেষ করে জলের এখন যে সময় ড্রাই সিজনে জলের সংকট আমাদের সেটার উপরে আমাদের বেশিরভাগ বক্তব্য থাকবো। এখনও ট্রাইবেলে যেমন ভাতা এখন পর্যন্ত নিরীহ মানুষ ভাতা না পেলে তারা কি করে বাঁচবো, বা বিভিন্ন ধরনের কাজকাম বলতে মানে একদম জিরো, বর্তমানে যেটা গ্রামে গঞ্জে কোনো কাজকর্ম বলতে কিছুই নেই, কিছু হয়তো বড় বড় কন্ট্রাক্টরটা কিছু কাজ করে, বাকি পাবলিকের কিছু কাজই নেই। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের আগামী দিনে কি এই এই এলাকার মধ্যে বড় ধরনের কোনো কর্মসূচি আছে নাকি আপনারা গ্রামাঞ্চলে ছোট ছোট আকারে সেগুলি করবেন? আমরা বিশেষ করে বড় ধরনের বলতে ওই যেমন এটা তো বিভিন্ন পার্ট নিয়ে হয়েছে, ওই একটা সাইড ফোর্সে এইদিকে একটা সাইড ফোর্সে, এটা আমরা হয়তো বাজার ভিত্তিক আমরা কিছু পথসভা বা জনসভা করবো, আর এমনিতে বেশিরভাগ ডোর টু ডোর বা উঠান সভার উপর গুরুত্ব দিব। আপনাকে যেটা বলবো আপনাদের 10 কুলাই চাম্পাওয়ার তার একটা বিরাট অংশ কিন্তু খোয়াই জেলাতে রয়েছে, তো আপনারা এদিকে যেমন প্রচার করছেন নিশ্চয়ই খোয়াইতেও আপনাদের প্রচার চলছে, খোয়াইতে কি ধরনের অবস্থান রয়েছে আপনাদের? খোয়াইয়ের অবস্থাটা আমাদের সংগঠন আমাদের যে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের পতাকার তোলে দলে দলে সামিল হয়েছে, ওই যে কিছুক্ষণ আমি বলছিলাম রাজ্যের যে অপশাসনে অপশাসন থেকে মুক্তি হওয়ার জন্য এবং অপশাসনকে রাজ্যের থেকে বিদায় দেওয়ার জন্য সমস্ত জাতি উপজাতি আমাদের জাতীয় কংগ্রেসের পতাকার তোলে দল হয়েছে, দলে দলে সামিল হয়েছে, আমরা উঠান সভা থেকে শুরু করি এবং দূর তো দূর শুরু করি আমরা বুঝতে পারছি যে আমাদের সঙ্গে সহযোগিতা আছে, আমাদের জাতীয় পতাকার তোলে দলে দলে আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন, আমরা আশা করব এই কুলাই চাম্পাওয়ার আমরা নিশ্চিত আমরা জয় হব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনা সভায় আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, তার জন্য আপনাদেরকে আমাদের ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তব্য সেটা আমরা আগামী দিনেও তুলে ধরব। আমাদের সাথে আজকে ছিলেন আমাদের ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব এবং বর্তমান সময়ে যিনি 10 কুলাই চাম্পাওয়ার কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শ্রী নেগুল রাম হালাম, ওনারা দুজন আমাদের স্টুডিওতে আজ ছিলেন। আমরা আগামী দিনেও অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্ব এবং প্রার্থী যারা রয়েছেন আমরা তাদেরকেও আমাদের স্টুডিওতে আনব এবং ওনাদের যে বক্তব্য আছে সেগুলিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। শুধু আমাদের পাশে আপনাদের সকলকে চাইছি এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের আজকের মতো টক শো আমরা এখানেই শেষ করছি, আপনাদের সকলকে নমস্কার আমাদের সাথে থাকার জন্য এবং সকলে সুস্থতা কামনা করছি, এগুলি আজকে বিদায় নিচ্ছি।